সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি 2022 জুলাই মাসে স্টার্ট হওয়া ওয়েব থ্রি বেস ভিত্তিক একটি শেয়ার টু আর্ন প্ল্যাটফর্ম, আর এই মাইনিং অ্যাপটির নাম হচ্ছে ক্যান্ডি পকেট। এটা মূলত থাইল্যান্ড ভিত্তিক একটি মাইনিং অ্যাপ। যদিও তারা 2022 জুলাই মাসে অফিসিয়ালি যাত্রা শুরু করে, তবুও এই অল্প সময়ের মধ্যে তারা বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করেছে। তারা তাদের প্ল্যাটফর্মের নাম দিয়েছে শেয়ার টু আর্ন প্ল্যাটফর্ম। আর এখানে আপনি যত বেশি শেয়ার করবেন আপনার আর্নিংটা তত বেশি হবে। ভিডিও মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সাথে বেল আইকন বাটনটিতে প্রেস করে অল বেল আইকন বাজিয়ে দিন। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনারা চলে আসবেন candypocket.com এই ওয়েবসাইটটিতে। এটাতে আসার পরে আপনাদের সামনে ফ্রি টু আর্ন রেজিস্টার ফর্ম, এই রেজিস্টার ফর্মটি আসবে। দেখতে পাচ্ছেন কান্ট্রি নেম থাইল্যান্ড লেখা, আর তাদের নিচে কান্ট্রি কোড +66। আমরা এখানে থাইল্যান্ডটাকে চেঞ্জ করে বাংলাদেশ করে দিব, আর +66 এটা চেঞ্জ করে 880 করে দিব। আর ফ্রি টু আর্ন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট 9.6 to 43.2 কয়েন্স ক্যান বি মাইন্ড এভরি ডে, অর্থাৎ আপনি প্রতিদিন 9.6 থেকে 43.2 কয়েন মাইন করতে পারবেন, যার ভ্যালু 3 to 13 USD। যাই হোক, এবার রেজিস্ট্রেশন ফর্মে চলে আসি। এখানে আপনারা কান্ট্রি বাংলাদেশ দিবেন, কান্ট্রি কোড চেঞ্জ করে বাংলাদেশেরটা দিয়ে আপনার ফোন নাম্বার দিবেন। এরপর গেট ভেরিফাই কোড এই বাটনটিতে ক্লিক করে ভেরিফিকেশন কোড এখানে পেস্ট করতে হবে। আমি একে একে আপনাদের করে দেখাচ্ছি আপনাদের সামনেই। শুরুতেই আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে থাইল্যান্ড, এটা চেঞ্জ করে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এই বাংলাদেশ পেয়ে গেলাম। এরপর দেখুন নিচে কান্ট্রি কোডটি অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আপনারা যে মোবাইল নাম্বার দিবেন সেখানে কিন্তু 0 বাদ দিয়ে দিবেন, অর্থাৎ 0 দেওয়া যাবে না। 0-র পরের থেকে আমরা শুরু করব, 01 অর্থাৎ 1 বা 1-এর থেকে শুরু করব। মোবাইল নাম্বার দেওয়ার পরে গেট ভেরিফাই কোড এই বাটনে ক্লিক করার পর আমাদের সামনে একটি ক্যাপচা আসবে। নিচে স্লাইড বাটনে ক্লিক করে আপনি ক্যাপচাটা মিলিয়ে দিবেন। দেওয়ার পর আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ইমেইলে ইমেইল ভেরিফিকেশন যাবে অথবা আপনার কল আসবে। তো কলটাই মূলত বেশি আসে, ফোন কলটা আসলে সেই কলটা আপনি শুনবেন, যে নাম্বার থেকে কল আসবে সেটাই থাকবে আপনার ভেরিফাই কোড। এটা জাস্ট এখানে পেস্ট করে এরপর পাসওয়ার্ড দিয়ে আপনি রেফারেন্স কোড দেওয়াই থাকবে, কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। কলটা কেমন হবে আমি দেখাচ্ছি। আমার প্রথম কল এটা এসেছিলো, আমি এটা মিস করেছিলাম যার কারণে দ্বিতীয়বার অন্য কোড দিয়েছি। যাই হোক, এখন আপনাদের সামনে লগইন বাটন আসবে, এখানে আপনি আবারও থাইল্যান্ড থাকবে, এটা চেঞ্জ করে বাংলাদেশ করে দিবেন। আর বাংলাদেশ করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক আপনার নিচের কান্ট্রি কোডটি চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনি পুনরায় আপনার মোবাইল নাম্বারটি দিবেন, আর মোবাইল নাম্বারটি অবশ্যই দিবেন আপনি 0 বাদ দিয়ে, অর্থাৎ 1 থেকে আপনি শুরু করবেন। এরপর নিচে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি লগইন বাটনে প্রেস করতে পারবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি বাংলাদেশ লিখেছি, কান্ট্রি কোড চেঞ্জ হয়ে গেছে এবং আমার মোবাইল নাম্বার 1 থেকে শুরু। এরপর পাসওয়ার্ড দিয়ে আমি জাস্ট লগইন বাটনে ক্লিক করলাম, আমার সামনে কিন্তু এই ডায়লগ বক্সটি চলে আসলো। এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন, অ্যাটলিস্ট 9.6 কয়েন্স ক্যান বি মাইন্ড এভরি ডে, এস্টিমেটেড ভ্যালু 3 USDT, অর্থাৎ এই 9.6 কয়েনের ভ্যালু তারা এস্টিমেট করেছে $3, অর্থাৎ $3 থেকে তারা এটা শুরু হবে বলে আমাদেরকে ধারণা দিচ্ছে। আর টোটাল কত ভ্যালু আপনি প্রতিদিন মাইন করতে পারবেন সেটা কিন্তু শুরুতে আমি দেখিয়েছি। তারপরে এখানে প্রত্যেকবার যখন আপনারা লগ ইন করবেন অ্যাপসটাতে, তারা আপনাদের স্মরণ করিয়ে দিবে যে তাদের এই ক্যান্ডি পকেট টোকেনটা কিন্তু বেশ ভালো একটা ভ্যালু ক্রিয়েট করতে পারবে বলেই তারা আশাবাদী। আমরাও আশা করছি যে এটা বেশ ভালো একটা ভ্যালু ক্রিয়েট করবে, কারণ আমরা এখানে ফ্রি মাইনিং করছি। আর যেহেতু মাইনিং করছি, আমাদের অবশ্যই টার্গেট থাকবে যে আমরা যে সমস্ত কয়েন মাইনিং করি সেগুলোর জন্য ভালো একটি মূল্য নির্ধারিত হয়। আর যেহেতু তারা ওয়েব থ্রি বেসড, আশা করছি যে তারা অবশ্যই ভালো করবে। এটা ক্রস দিয়ে দিবেন, ক্রস দিয়ে দেওয়ার পরে আপনার ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে সবার নিচে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন রান নামে একটি বাটন আছে। আপনারা কি করবেন, এই রান বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার মাইনিংটি স্টার্ট হয়ে যাবে। আর তাছাড়া ওই ডান দিকে দেখুন অ্যান্ড্রয়েড APK ডাউনলোড, অর্থাৎ তাদের অ্যাপসটি এখনও APK ফর্ম্যাটে আছে, এখনও গুগল প্লে স্টোরে আসেনি। আপনারা ইচ্ছা করলে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। তো এই বাটনে ক্লিক করে দেওয়া মাত্র এটা কিন্তু ডাউনলোড হওয়ার জন্য আপনার এখানে একটা নোটিশ আসবে, ডাউনলোড এনিওয়ে। এই বাটনে ক্লিক করে দিলে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর জাস্ট আপনি কি করবেন, এটাকে ওপেন করে নেবেন। যেহেতু এটা একটু সময় নেবে তাই আমি শর্টকাটে করে দেখাচ্ছি। এখানে ডিটেলস বাটনে ক্লিক দেওয়ার পর এটা আপনাদেরকে দেখাচ্ছে যে এটা অলরেডি ডাউনলোড হচ্ছে। আর এই ডাউনলোড টাইমটা কিন্তু ডিপেন্ড করে আপনার নেট স্পিডের উপর।
ডাউনলোড কমপ্লিট। এখন আমরা এটার উপর ক্লিক দিলে ইনস্টল বাটন আসবে, ইনস্টল বাটনে ক্লিক দেওয়ার পর আপনার এখানে ইনস্টল এনিওয়ে আর ওকে, যেহেতু আমার এখানে প্রোটেকশন দেওয়া আছে তাই এটা আমাকে বারবার জিজ্ঞেস করে। আমি অনুমতি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডান এবং ওপেন বাটন, আমি ওপেন বাটনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়া মাত্র তাদের অ্যাপসটা কিন্তু চালু হয়ে গেল, অর্থাৎ প্রথমে আমি ছিলাম তাদের ওয়েব পেজে, এখন কিন্তু চলে এসেছি তাদের অ্যাপে। এখানে কয়েকটি অনুমতি তারা চাবে, এগুলো আমরা অ্যালাউ করে দিব। দেওয়ার পর যখন আপনার ইন্টারফেসটা আসবে সেখানে লগইন অপশন থেকে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি নেম দেওয়া আছে ভিন্ন, আমরা এটাকে চেঞ্জ করে বাংলাদেশ করে নিব এবং যথারীতি আগের মতো আমরা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে আমরা লগইন বাটনে ক্লিক করব। আর এই লগইন বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু অ্যাপসে প্রবেশ করতে পারবো। আপনাদের অবগতির জন্য আমি আবারও বলছি, কান্ট্রি বাংলাদেশ দিবেন, এরপর আপনার মোবাইল নাম্বার শূন্য বাদ দিয়ে তারপর পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করলে চলে আসবে। তারপর এটা আপনি সেভ করে রাখতে পারেন গুগলের কাছে যে আপনার এই অ্যাকাউন্ট আইডির এগেনস্টে আপনার এই পাসওয়ার্ড। যাই হোক, আমরা কিন্তু আগে রান করে দিয়েছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইনিং স্পিড 0.4 পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 0.4টি করে ক্যান্ডি মাইনিং হবে। এবার চলুন আমরা ওই নোটিস বা ভলিউম বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটিতে ক্লিক করে আমরা একটু তাদের মেসেজ সেন্টারে চলে যাই। মেসেজ সেন্টারে আসলে আপনি এখানে দেখতে পাবেন ক্যান্ডিপকেট অ্যাপ লঞ্চ অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ তাদের যে অ্যাপটা তারা লঞ্চ করেছে সেটার কিন্তু অ্যানাউন্সমেন্ট তারা দিয়ে দিয়েছে। এখানে তাদের যাবতীয় আপডেট আপনি পেয়ে যাবেন। যেহেতু তাদের স্লোগান হচ্ছে শেয়ার টু আর্ন, আর যেহেতু তারা শেয়ার টু আর্ন প্ল্যাটফর্ম বেসড অন ওয়েব থ্রি, সেহেতু আমাদের কী কাজ করতে হবে, এই ক্যান্ডি পকেটটাকে আমাদের সবার মাঝে শেয়ার করে দিতে হবে। আর আরেকটা কথা মনে রাখবেন যে এর টোটাল সাপ্লাই কিন্তু 20 মিলিয়ন, যারা আগে আসবে তারা আগে বেশি পরিমাণ ক্যান্ডি টোকেন কালেক্ট করতে পারবে। আর স্ক্রিনে আপনারা কিন্তু এই স্লোগানটি অলরেডি দেখতেই পাচ্ছেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। কপি ইউআরএল বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু আপনার ফ্রেন্ডসদের ইনভাইট করতে পারেন। ইনভাইট করাটা খুবই সহজ। চলুন আমরা উপরে বাঁ দিকে দেখতে পাচ্ছেন একটা হিউম্যান চিহ্ন, এটা হচ্ছে প্রোফাইল। আমরা এই প্রোফাইল বাটনে ক্লিক করে আমরা প্রোফাইলটা দেখে আসি। এখানে আপনার ফোন নাম্বার থাকবে, ছবি থাকবে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ সেন্টার, মাই টিম, অ্যাবাউট, হ্যাশ রেট, হোয়াইট পেপার, কিউ অ্যান্ড ডে, জয়েন দ্য কমিউনিটি। আমরা নর্মালি কী করি, হোয়াইট পেপারটা চেক করি। এদের হোয়াইট পেপারে যদি আপনারা আসেন, হোয়াইট পেপারটি এখনও ঠিক তেমনভাবে রেডি করা হয়নি বা অতটা গোছানো হয়নি, কিন্তু অল্প বিস্তর বর্ণনা তারা এখানে দিয়ে রেখেছে। আমি আবারও বলছি তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 2.1 বিলিয়ন, কিন্তু তাদের স্টিকারে আপনারা দেখেছেন বা ব্যানারে দেখেছেন যে 2 বিলিয়ন লেখা ছিল, অ্যাকচুয়ালি 2.1 বিলিয়ন যেটা আমরা হোয়াইট পেপারে দেখছি। আর এখানে আর তেমন কোনো ইনফরমেশন আপনি পাবেন না, কিন্তু 24 ঘন্টা পরপর যে এটার মাইনিংটি স্টার্ট করে দিতে হয় সেই ইনফরমেশনটি এখানে আপনারা পেয়ে যাবেন। যেহেতু তারা সবেমাত্র যাত্রা শুরু করেছে, তাদের অনেক কিছু আপডেটই বাকি, আশা করছি তারা খুব দ্রুতই তাদের আপডেটগুলো করে ফেলবে। যাই হোক, এবার আমরা চলে যাব অ্যাবাউট হ্যাশ রেট এই বাটনটিতে। এই অপশনটাতে ক্লিক করার পর আমরা একটু দেখে নিব যে এখানে আসলে কি আছে। এই পেজে মূলত হ্যাশ রেটের একটি বিশদ বিবরণ দেওয়া আছে, অর্থাৎ আপনি যদি রেফার করবেন আপনার রেফারেলে যারা আসবে তাদের থেকে আপনারা কি পরিমাণ হ্যাশ রেট পাবেন। যেমন ডায়মন্ড এনএফটি, অর্থাৎ আপনার ডাউন লিঙ্কে যদি 30 জনের বেশি আপনার ডাউন লাইনার থাকে তাহলে আপনি 1.8 হ্যাশ করে পার ঘন্টায় আপনি পাবেন। এরপর এখানে আরও আছে ফিশন ইনকাম। আমি এই জিনিসগুলো এখনও অতটা ক্লিয়ার না, কিন্তু এটা বুঝতে পারি যে ডিরেক্ট রেকমেন্ডেশন, অর্থাৎ আপনার ডাউনলাইনে যে ডিরেক্ট জয়েন করবে তার থেকে আপনি ভালো একটা হ্যাশ রেট কিন্তু এখানে পাবেন। নিচে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি টানা 18 দিন আপনি মাইনিং করে যান তাহলে আপনার হ্যাশ রেট ইনক্রিজ হবে 10%। আর তাদের আপার লিমিটটাও কিন্তু এখানে নির্ধারণ করে দেওয়া আছে, অর্থাৎ যখন আপনার পার ঘন্টায় 100টা করে আপনি আর্ন করবেন এরপরে আপনার কিন্তু যতই জয়নিং হোক আপনার কিন্তু আর্নিংটা আর বাড়বে না, মানে হ্যাশ রেটটা কিন্তু আর বাড়বে না। আমি মনে করি এটা একটু ভালো দিক, কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে এরকম হয় যে একজন ইউজার সে হয়তোবা কয়েক হাজার রেফার করে সে একাই মোটামুটি 500 মিলিয়ন নিজেই ইনকাম করে নিয়ে যায় আর বাকি সবাইও খুব কম পায়। সেই ক্ষেত্রে আমি বলবো যে তারা মোটামুটি একটা ভালো সিস্টেম এখানে ক্রিয়েট করেছে যে আপনি যতই করেন আপনার একটা নির্দিষ্ট ইনকামের পর আপনি সেটাকে ওভারকাম করতে পারবেন না, আর এই সিস্টেমটা সবাইকে ইনকাম করার রাস্তা খুলে দিবে। আপনাদের যাদের আরও ডিটেলস জানার প্রয়োজন আপনারা দয়া করে পরে রিড ওভার করে নেবেন। আমি জাস্ট আপনাদের একটু দেখাবো যে এখন আমরা জয়েন দ্য কমিউনিটি এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে তাদের থাই কমিউনিটি আছে, তাদের গ্লোবাল কমিউনিটি আছে, এখানে আপনারা হিন্দি বা ইন্ডিয়া কমিউনিটিও দেখতে পাবেন,
তারপরে আরও কয়েকটি কমিউনিটি দেখতে পাবেন, ইন্দোনেশিয়ান কমিউনিটিও আছে। যাই হোক, আমরা গ্লোবাল কমিউনিটি যেটা, এই কমিউনিটিতে জয়েন করব, কারণ আমরা ভিয়েতনামিজ বা হিন্দি বা ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজগুলো বা ফিলিপিনি ল্যাঙ্গুয়েজগুলো আমরা জানি না বা পারি না। আমরা কি করব, আমরা গ্লোবাল কমিউনিটি এই বাটনটাতে ক্লিক করে আমরা তাদের গ্লোবাল কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলটি একটু দেখে নিব। বাটনটিতে ক্লিক করার পর টেলিগ্রাম চ্যানেলে আপনারা ঠিক এরকম একটা পজিশনে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডি পকেট ইংলিশ কমিউনিটি রেফার লিঙ্ক শেয়ার। আমরা কি করব, ক্যান্ডি পকেট ইংলিশ কমিউনিটি এটাতে ক্লিক করে আমরা জয়েন করে নিব, কারণ ক্যান্ডি পকেটের যত আপডেটগুলো থাকবে সব কিন্তু আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর এটা আপনারা খুব ভালো করে জানেন, যতগুলো মাইনিং অ্যাপস আছে তাদের মোটামুটি সবাই তাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলগুলোতে আপডেট দিয়ে থাকে, আর যারা ডিসকর্ড ব্যবহার করে তারা ডিসকর্ডে দিয়ে থাকে, আর প্রত্যেকেরই কম বেশি টুইটার চ্যানেলটা থাকে বা টুইটার পেজটা থাকে। আমরা এখানেও চেষ্টা করব যে যতগুলো অ্যাপস আছে তাদের প্রত্যেকটার অফিসিয়াল টুইটার পেজে আমরা জয়েন করে থাকবো, যাতে পরবর্তী যে কোনো আপডেটগুলো আমরা সরাসরি সেখান থেকেও পেতে পারি। এখানে আসলে আপাতত তেমন কোনো আপডেট নাই, আমি আশা করব আপনারা নিজেরা জয়েন করে ভালোভাবে রিড ওভার করে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে আপনারা মাইনিং করবেন, এই বিষয়গুলোই জাস্ট আমি আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করছি। বন্ধুগণ, এই ছিল আমাদের মূলত আজকের ভিডিও। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাজিয়ে দিবেন। আর অবশ্যই ক্যান্ডি পকেট, যেহেতু এটি থাইল্যান্ডের প্রজেক্ট, আমি জানি না ইন ফিউচার কেমন হবে, তবে আমরা আশা করি এটা ভালো হবে। যেহেতু মাত্রই শুরু হয়েছে, আমরা ইনিশিয়াল স্টেজেই আছি, আমরা অবশ্যই ক্যান্ডি পকেট মাইনিং স্টার্ট করব আর আমাদের বন্ধুদের সাথে শেয়ার করব, আর এই শেয়ারের মাধ্যমে আমাদের হ্যাশ রেটগুলো আমরা বৃদ্ধি করে নিতে পারবো। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেভারস্কেপ 365 এর সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।